বন্ধুরা, তোমরা যদি মাধ্যমিক পাশ হও এবং পাশাপাশি গাড়ি চালানোর দক্ষতা থাকে, তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। কারণ এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক পাশ যোগ্যতায় কিভাবে সরকারি গাড়ি চালকের চাকরি করা যায়। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা অনুরোধ, তুমি যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। জব নেম ড্রাইভার, ডিপার্টমেন্ট নেম ডিপার্টমেন্ট অফ অটোমিক এনার্জি অটোমিক মিনারেলস ডাইরেক্টরেট ফর এক্সপ্লোরেশন অ্যান্ড রিসার্চ। স্যালারি 19,900 টাকা প্রতি মাসে। কোয়ালিফিকেশান 10 পাস্ট এবং 3 বছরের ড্রাইভিং এক্সপিরিয়েন্স এবং অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এজ লিমিট জেনারেল 18 থেকে 27 বছর, ওবিসি 18 থেকে 30 বছর, এসসি/এসটি 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত এই এক্সাম দিতে পারবে। সিলেকশান প্রসেস দুটি ফেজে হয়, লেভেল 1 রিটেন এক্সামিনেশন, লেভেল 2 ড্রাইভিং টেস্ট। লেভেল 1 রিটেন এক্সাম 100 নম্বরের হয়, কোশ্চেন থাকে 100টা, সময় থাকে 2 ঘন্টা, অবজেক্টিভ টাইপ কোশ্চেন হয়। এই লেভেল 1-এর সিলেবাস জেনারেল ইংলিশ অ্যান্ড হিন্দি, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স, এলিমেন্টারি ম্যাথমেটিক্স, ড্রাইভিং টেকনিক্স অ্যান্ড মোটর কার মেশিনিজম। এই লেভেল 1-এর রিটেন এক্সাম কোয়ালিফাই করলে তবেই ড্রাইভিং টেস্টের জন্য ডাকা হবে। লেভেল 2-এ ড্রাইভিং টেস্টে আপনার ড্রাইভিং স্কিল এবং নলেজ, গাড়ির ইঞ্জিন, ট্রাফিক রুলস সম্পর্কে কতটা জানেন তা যাচাই করা হবে এবং সেই অনুযায়ী নাম্বার দেওয়া হবে। এই নাম্বারের উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করা হবে। এই মেরিট লিস্টে যদি আপনার নাম ওঠে তাহলে আপনার চাকরি নিশ্চিত হয়ে যাবে। এক্সাম ফিস জেনারেল ওবিসি 100 টাকা, এসসি/এসটিদের কোনো ফিস দিতে হবে না। অ্যাপ্লাই, এই ড্রাইভার পোস্ট এক্সাম অ্যাপ্লাইয়ের জন্য আপনাকে AMD অফিসিয়াল ওয়েবসাইট www.amd.gov.in এ যেতে হবে। এই 2021-এর নোটিফিকেশান অনুযায়ী এখন অ্যাপ্লাই চলছে, লাস্ট ডেট 24/10/2021। তুমি যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে অ্যাপ্লাই করতে পারো। সবশেষে বলবো, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।